আমার কি মনে হয় জানেন, আপনি আপনার বাপের বাড়িতে যায় কয়েকদিন থাকেন, আপনার দামে ঠিক হয়ে যাবে। সংসার আমার ভালো মন্দ আমি বুঝবো, তুমি আমার সংসার নিয়ে কোনো নাক গলাবা না। তোমাকে বলছি না, তুমি এত ই করো কেন? তোমার আম্মুর কাছেই টাকা চাইবা, কি বলছি শুনছো? আমি আম্মুর কাছে কই থেকে টাকা চাইমু? তোমার আম্মুর কাছে টাকার ব্যবস্থা আছে। আজকে আমি ছাড়ম না, তোমার এখানে নিয়ে যাবো। তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তুমি অন্য জনের কাছে সংসার করতেছো, এটা আমার সহ্য হইতেছে না। এই আমি কি আপনাকে কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? হ্যাঁ ভালোবাসো, সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। কালকে রাত্রে শুনলাম আপনি অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছে, আপনি কি হইছে? কই বিথিন না তো কিছুই হয়নি। ভাবি আপনি যতই লুকানোর চেষ্টা করেন না কেন, আমি তো বুঝি আপনার স্বামী আপনার প্রতিদিন মারে। আচ্ছা ভাবি আপনি এত অত্যাচার সহ্য করেন কেমনে? কি করব তাছাড়া, বাসায় এসে কারণে অকারণে আমাকে ধরে মারে, আমি তো এই বাড়ি ছেড়ে চলেও যেতে পারবো না। আমার কি মনে হয় জানেন, আপনি আপনার বাপের বাড়িতে যায় কয়েকদিন থাকেন, আপনার দামে ঠিক হয়ে যাবে। আরে না, কাছে থেকেই ঠিক করতে পারিনি, বাপের বাড়ি গেলে আর ঠিক হবে কীভাবে? আমি এখানেই পড়ে থাকি, আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। ভাবি যেখানে কেউ গুরুত্ব বুঝে না ওইখানে দূরত্ব বাড়া দেওয়াটাই ভালো। দিথি তুমি কি করতেছো, তুমি কি ঝগড়া শিখাচ্ছ তোমার ভাবিকে? না না ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? আমি ভাবিকে ঝগড়া শিখামো কেন? ভাবি তো অনেক ভালো মানুষ। কিন্তু ভাইজান আপনার একটা কথা কই, আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমি দেখি আপনি প্রতিদিন ভাবিরে মারেন। সংসার আমার ভালো মন্দ আমি বুঝবো, তুমি আমার সংসার নিয়ে কোনো নাক গলাবা না। ভাইজান আমি আর নাক গলামো না, কিন্তু আপনার একটা কথা কই, প্রতিদিন রাত্রে যে ভাবিরে মারেন, এই মার দেওয়াগুলো আপনি বন্ধ করে দেন, আমরা আর কেউ আপনার সংসারে নাক গলাইতে আসবো না। আমার বউ আমি যা ইচ্ছা তা করবো, তুমি এখন এখান থেকে চলে যাও। আর তুমি, আমি যখন বাসায় না থাকি আমার নামে বদনাম গাও তাই না? বিশ্বাস করো আমি কারোর কাছে কিছু বলিনি, আমি তো বিথিকে ডাকিনি, আমি তো ঝাড়ু দিচ্ছি, বিথি নিজেই আসছে। আজকের পর থেকে বাহিরের কোনো লোক যেন এসে কোনো কথা না বলে, আমার সংসার আমি কিভাবে করব সেটা আমার ব্যাপার। এরপর থেকে আমার নামে যদি কোনো বদনাম করো তাহলে তোমাকে আমি জবাই করব। তুমি এখানে কেন আস? আমি তোমার দেখতেছি, কয়েকজন ধরে তোমার দেখি, আমার বুক টানছান করতে। তুমি এখান থেকে চলে যাও, এখন এখান থেকে চলে যাও, এমনিতে আমার সংসারে অশান্তি, কারণ অকারণ আমার গায়ে হাত তুলে। আবার যদি আমার হাজবেন্ড দেখে তোমার সঙ্গে কথা বলতেছি তাহলে আমাকে আরাম করে মারবে। তুমি যাও, আমি তোমার এখানে মার খেতে দিব না, তুমি আমার লগে চলে যাবা। চলো না, আমরা দুজন পালাই যাই। না না, আমি কেন তোমার সাথে পালাই যাবো? আমার বিয়ে হয়ে গেছে, আমি আর অন্য কিছু ভাবতে পারবো না, আমার স্বামী আমার জীবনের সব কিছু। তুমি যাও। তোমার কাছে তোমার স্বামী অনেক বড় হইলেও তোমার স্বামীর কাছে তুমি কিছুই না, তোমার স্বামী তোমার ভালোবাসে না। তোমার স্বামী যদি তোমার ভালোই বাসতো প্রতিদিন এইভাবে মারধর করতে পারতো না, এখন সময় আছে তার না। তুমি আমার কাছে ফিরে আসলো, তোমার অনেক ভালোবাসি ঠিক আগের মতো। না না, আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যেতে পারবো না। দেখো এইভাবে কথা তো বললো না, তুমি যে কথাগুলো বলতেছো না এই কথাগুলো তো মুখে বলতে পারবা কিন্তু বাস্তবে করতে পারবো না। কারণ কি জানো, তোমার স্বামী তোমার তা করতে দেবো না, এখানে থাকলে তুমি তুমি স্বামীর মায়ের খেয়ে মরেই যাবা। মারে মারুক, মেরে ফেলুক, তা আমার স্বামীর সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। কেন যাবো? হ্যাঁ কোথায় যাব, ও একদিন ঠিকই বুঝবে, আর ও আমাকে ভালো না বাসলেও আমি ওর ভালোবাসা অর্জন করে নিব। এত স্বামী ভক্ত হইও না, এত স্বামী ভক্ত হইলে বাকি জীবন না তোমার দুঃখে কাটাই দেবো, আমি তোমার কোনো দুঃখ পাইতে দেবো না। তুমি আমার সাথে চলো, আমি তোমার অনেক ভালোবাসি,
তোমার দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না। আমি যদি মরেও যাই তাও কোথাও যাব না। আর আপনি আপনি আমার সামনে এসে আর কখনো কথা বলবেন না। আপনি যদি আমার সংসারের সামনে এসে কথা বলেন আমার স্বামী অথবা আমার শ্বশুর যদি দেখে তাহলে আবার অশান্তি হবে। যান, আপনি এখন এখান থেকে চলে যান। না, আমি তোমার কোনো কথা শুনব না। দাদা অনেক কথা শুনছি তোমার, ভালো জান আমি তোমার ভাষী, তোমার আমি আমার লোক ভালো। না, আমি কোথাও যাব না আপনার সাথে। তোমার কাছে যাই কি, যদি এমনি যেতে না চাও তোমার আমি জোর করে ধরে ফেলে নিয়ে যাবো। চলো আমার লগে। আমি বলছি না আমি যাবো না, আপনি কথা বুঝেন নাই। চাপ এখন এখান থেকে বের হয়ে যান। বাবা ঘরে চলো। না তাও সাহেব, ঘরে যাবো না। আসলে ওর সাথে একটু দরকার ছিল তো এই জন্য আছি। তবে তাও এখানে ভালো আছে। আপনার বৌমা অনেক ভালো মনে হয়। আসলে সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ, দোয়া করো বাবা যাতে এই সুন্দর মন নিয়ে আমার সুন্দর দিকে যেতে পারে। ঠিক বলছো বাবা, বৌমার মনটা অনেক অনেক বিষাক্ত, কারোর সঙ্গে যেতে পারে না। আমার মনে যদি একবার দু জায়গা নিয়ে আনে সারা জীবন আমার মনে থেকে থাকে। তাই আমি দোয়া করি আপনার বৌমার জন্য এরকম ভালো মনের মানুষ। আচ্ছা তাহলে সব চলে দেখ, কিন্তু আবার আমি আসবো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাই বৌমা। হ্যাঁ বাবা। মন্দির এলাকার ছেলে ঘরে নিয়ে বসতে দিলে না? আমি বলেছিলাম বাবা। শোনো বৌমা, বাড়িতে কোনো লোকজন আসলে তাকে ঘরে নিয়ে বসতে দিতে হয়, কিছু খাবার দিতে হয়, না খেয়ে কাউকে যেতে দিতে হয় না। কথাটা মনে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো আমি আসি। আমি যেই সময় ঘর থেকে বের হই তখনই তোমার টাকা লাগে। আজকের পর থেকে আমার কাছে কখনো টাকা চাইবে না। যা লাগবে তোমার আম্মুকে বলবা। কিন্তু আম্মুর কাছে যে টাকা জানো, তুমি তো আম্মুর কাছে এক টাকাও দাও না। তোমাকে বলছি না, তুমি এত ই করো কেন? তোমার আম্মুর কাছে টাকা চাইবা, কি বলছি শুনছো? আমি আম্মুর কাছে কই থেকে টাকা চাইবো? তোমার আম্মুর কাছে টাকার ব্যবস্থা আছে, বুঝছো কি বলছি? বাবা তুমি এত কেমন হয়ে গেছো? আগে তো আমার সাথে খারাপ ব্যবহার করতে না, এই কয়দিন ধরে তুমি খারাপ ব্যবহার করো। মুখে মুখে তর্ক করলে থাপড় দেবো। কিন্তু কই যাচ্ছে? এই একটু বাইরে যাচ্ছি। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, কি হয়েছে তোর? না বাবা কিছু হয় না, কি হবে? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি তুই বোমার সময় খারাপ ব্যবহার করিস, মেয়েটার সময় খারাপ ব্যবহার করিস, কি ব্যাপারটা কি তোর? আমার এসব কিছুই ভালো লাগে না বাবা, মনে চায় আমি এখান থেকে চলে যাই। দেখ সজীব, তুই আমার কাছে খুলে বল, তোর যদি কোনো সমস্যা থাকে সেটাও বল, সংসারে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে সেটাও খুলে বল, মুখের মধ্যে কথা রাখবি কেন? জানো দাদা, কালকে রাত্রে না বাবা মারে অনেক মারছে। কি রে সজীব, বৌমা গায়ে হাত তুলছিস কেন? কি হয়েছিল? আমার বউ আমি মারছি, এর কৈফত আমি তোমাকে দিতে পারবো না। আমার মনে হচ্ছে তোর বাবা মার মধ্যে কিছু একটা হয়েছে, এটা এটা আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি, তুই যা ঘরে যা। অবশ্যই ওদের দুইজনের মধ্যে কোনো ঝামেলা আছে, ঠিক আছে, তাই দায়িত্বটা আমি নেব, আমি দেখবো কি হয়েছে ওদের। যার জন্য আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, যারা আমি এত ভালোবাসি সে অন্যের ঘরে গিয়ে কষ্ট করব, এটা তো আমি মানতে পারব না। এতদিন ভালোভাবে করছি, এখন আমার অন্যভাবে চেষ্টা করতে হবে। আমি আমার জান্নাতটা আমার কাছে নিয়ে আসবো, যেমন করে পারি আমি আবার যাবো, ওইবারে আমি আবার যাবো।
ইচ্ছা তো চলো তুমি তোমারে নিয়ে এখান থেকে আমি চলে যাবো এই কি শুরু করছো না ছাইল আমার হাত ছাড়ি কিন্তু আজকে আমি ছাড়ব না তোমারে এখান থেকে নিয়ে যাবো তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তুমি অন্য জনের কাছে সংসার করতেছো এটা আমার সহ্য হইতেছে না এই আমি তো আপনাকে কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসো সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি না ছাড়েন কখনো ছাড়েন আমাকে ছাড়ব না তোমার আমি আজকে ছাড়ব না তোমার আমি আমার সাথে করে নিয়ে যাব আবেগ দিয়ে কখনো জীবন চলে না ছোটবেলায় কি করছেন না করছেন সেটা এখন মনে লেখেন আপনি আর আমি আপনাকে কখনো ভালোবাসিনি আমরা যারা শুধু বন্ধু ছিলাম আর কিছু না ছাড়েন আমাকে ছেড়ে দেন কেন ছেড়ে দেবো তোমারে আমারে কষ্ট দিয়া তুমি অন্য কারে বুকে ঘুমাইবা এটা আমি সহ্য করব না তুমি শুধু আমার বুকে ঘুমাইবা না কখনোই না আমার বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাব না আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি আর বাসবো না কিন্তু বাসবা ভালোবাসো নাই কিন্তু বাসবা আজকের পর থেকে তুমি শুধু আমারই ভালোবাসবা দেখো জান্না তুমি যদি আমারে ভালো না বাসো আমার সাথে যদি তুমি চলে না যাও তাহলে সত্যি করে বলতাছি আমি তোমার সংসারে আগুন ধরাই দিব আগুন বকুল বকুল প্লিজ প্লিজ আমার আমাকে সংসার করতে দাও দয়া করো আমাকে তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি না জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না আর জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না তুমি কেন বুঝতেছো না তুমি চাইলে অনেক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারো দয়া করে আমার সংসার নষ্ট করো না আমাকে সংসার করতে দাও হ আমি অন্য মেয়ের হয়তো পামো কিন্তু জান্নাতে তো পামো না শোনো জান্নাত আমি তোমারে ভালোবাসি তোমার একটা সুযোগ আমি দিতেই পারি শোনো আজকের এই বেলাটুকু আমি তোমার সুযোগ দিলাম আজকের এই বেলাটুকু ভিতরে আমার বিকেল বন্ধু চলে যাবে এটু সুযোগ আমি তোমার দিলাম আর যদি তুমি না যাও এই বাড়িতে ন্যাপকারী স্ত্রী হয়ে আসো না তোমার আমি খালি মেঘে ভলন করতাম মনে রাখবি তুমি রেডি থাকবে আমি আবার আসবো কি ব্যাপার এই লোকটার তো আমি প্রায় প্রায় দেখি কিন্তু আমার বাড়িতে এই লোকটা কি করে আমরা তো কেউ চিনি না ভাইজান আপনার একটা কথা কই ভাইজান আপনি কি কোনো কারণে ভাবিলে সন্দেহ করেন বিথি আমি তোমার কেন বলছি আমার সংসার নিয়ে কখনো কোনো নাক গলাবা না মানে ভাইজান আমি প্রায় প্রায় দেখি তো একটা ছেলে আপনাদের বাড়িতে যায় আর আসে শোনেন আপনি যদি ভাবিলে সন্দেহ করেন তাহলে আপনি আমারে কর আমি একটু দেখবো যে আসলে কাহিনী নাকি যে ওই ছেলেটা কে আপনাদের বাড়িতে প্রতিদিন যায় আর আসে ঠিক আছে তুমি যেহেতু দেখছো তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখো কাউকে এগুলো বলার দরকার নেই হ্যাঁ ভাইজান আপনি ঠিক আছে কিন্তু ভাবি তো পাঁচশো তো নামাজ কালাম পড়ে এই যে নামাজ কালাম কইরা তারপরেও যদি বাইরের পর পুরুষের সাথে পর কে করে তাইলে বিষয়টা কেমন না আমার তো সবারই তো গুণ হইব কি হইছে বোমা না না বা কিছুই হয় নাই না কিছু একটা হইছে আসলে বা হইছে কি ভাবিরে আমি বাইরের একটা লোকের সাথে কথা বলতে দেখি লোকটা প্রায় প্রায় আমার বাড়িতে যায় আসা করে আব্বা আমি কিন্তু খারাপ বলতেছি না কিন্তু আমরা না হয় নিজে মানুষ নিজেদের মধ্যে রেখে দিলাম মানুষ যদি দেখে তখন কি করব বোমা না জেনে কোনো কথা বলো না আসলে তুমি আমার ছেলেটার মাথাটাকে নষ্ট করে দিচ্ছ বাবা বিতি ঠিকই বলেছে তোমার বউ একটু চরিত্রহীন না কি বলিস তুই হ্যাঁ আমি ঠিকই বলেছি আমার বৌমা একটা নেককার মানুষ আব্বা আমিও তো তাই জানতাম ভাবে একটা নেককার মানুষ কিন্তু আজকে আমি নিজে চোখে দেখছি আপনার বাড়িতে একটা লোক আসছে আবার আমি এখানে কাজ করতেছি এই দিক দিয়ে যাইতাছি আমি ভাবছিলাম যে লোকটার একটা কথা জিজ্ঞেসে করি কিন্তু সাহসে কুলাইলো না শোনো আব্বা আমি একটা চরিত্রহীন বউ নিয়ে সংসার করতে চাই না বোন তোরা যাই বলিস আমার কিন্তু বিশ্বাস হচ্ছে কারণ আমার বৌমা একজন নেককার মানুষ আর নেককার মানুষ কোনোদিন এই ধরনের ভুল করতে পারে না তোমার বিশ্বাস হোক আর না হোক ও একটা চরিত্রহীন আচ্ছা ঠিক আছে বৌমা যদি চরিত্রহীন হয় তোরকে সংসার করতে হবে না কিন্তু এখানে আমাকে আগে দেখতে হবে যে আসলে আমার বৌমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা চল দিয়ে হবে আপনার কথা ঠিক আছে চল আমার সঙ্গে আমিও তো চাই না বড় ভাইয়ের সংসারটা নষ্ট হয়ে যায় আর ভাবি অনেক ভালো মানুষ
কিন্তু কয়েকদিন ধরে যে বাড়িতে কি হইতাছে আসলে কিছুই বুঝতাছি না। بك أعوذ بك من همزة الشياطين حزبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين غفور رحيم مولانا هلا তুমি তো জানো আমি কোন অন্যায় করিনি আমি কোন পাপ করিনি তাহলে কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ মাবুদ ওই ছেলেটা আমাকে বারবার এসে হুমকি দিয়ে কি হয়েছে সেটা তো আমি নিজেই জানি না আপনার ছেলে বিনা কারণে আমার গায়ে হাত তুলে বিনা কারণে আমার সাথে রাগ করে আমাকে ঠিকমতো খুলে বলতেছেন না যে আমার অপরাধটা কি আমি কি করেছি আমার বাড়িতে একটা ছেলে আছে ওই ছেলেটাকে ওই ছেলে তো আমার গ্রামের ছেলে বাবা তো জানে ও হ্যাঁ ওই ছেলেকে তো আমি একদিন দেখছি আচ্ছা ওই ছেলেটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে নাকি না বাবা আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই ওই ছেলে আমার ছোটবেলার বন্ধু কিন্তু ওই ছেলেটা আমাকে পছন্দ করে আমি কখনো ওই ছেলেটাকে পছন্দ করিনি বাবা আমার বিয়ের পর ওই ছেলেটা আমার পিছু পিছু ঘোরে আমাকে হুমকি ধামকি দেয় আমার সংসার করতে দিবে না আমার সংসার অশান্তি তৈরি করে দিবে তো আমাকে এখনো বিয়ে করতে চায় কিন্তু আমি তো শুধু আপনার ছেলেকেই ভালোবাসি আমার সংসারটাকে ভালোবাসি আমি তো চাই ভালোভাবে সংসার করতে কিন্তু আপনার ছেলে কোথায় থেকে কেন আমার সাথে এরকম করে আমি বুঝতেছি না ও বুঝতে পারছি তোমাদের মধ্যে বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সজীব শোন বাবা সবার জীবনে অতীত থাকে অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে সংসার জীবন শুরু করছি আমি বলি কি তুই যেটা সন্দেহ করছিস সম্পূর্ণ ভুল অতীতে ছেলেটা ওকে ভালোবাসত কিন্তু বৌমা তো তাকে কোনোদিন ভালোবাসেনি শুনলি তো তুই নিষ্কানে সে তো তাকে পছন্দ করে না নিজেদের সংসারটা এই ভুল বোঝার জন্যে ভাঙবি কেন নতুন করে তোর জীবনটা আবার শুরু কর অতীতকে ভুলে যা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে সরাসরি বলবা এরকম নিজে নিজে কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে সংসার কেন অশান্তি করতেছ সামান্য কথাটা তুমি আমার সাথে কখনো শেয়ার করনি এটার জন্য আমাকে কত কষ্ট দিস বলো আমি তো কোনো দোষ করিনি অপরাধ করিনি একতরফা কোনো কিছু শুনে তো যাচাই বাছাই করা যায় না তুমি আমার কাছ থেকে শুনতা আমার অপরাধটা কি আমার দোষটা কি আমার ভুলটা কি তা না ছেড়ে তুমি সমাধান কিভাবে করবে বলো বাবা আমি সব কিছুই শুনেছি বুঝেছি আজ থেকে আমরা সুন্দরভাবে একটা সংসার করব আপনি আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ কথাটা শুনে আমি খুব খুশি হলাম রে বাবা আসলে আমার বৌমা একজন নেককার মানুষ আমার একটা আত্মবিশ্বাস ছিল আমার বৌমার মধ্যে এই ধরনের ভুল ত্রুটি জীবনে ঢুকবে না দেখলি তো তার প্রমাণ পালি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও ছি ছি তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন আচ্ছা ঠিক আছে তোরা কথা বল আমি একটু আসি